একটি বাটন দেখতে পাচ্ছেন, এটির মাধ্যমে কিন্তু আসলে মনিটরে ব্রাইটনেস সহ সবকিছু কন্ট্রোল করা যায়। তাহলে এই মনিটরটি কিনতে পারবেন মাত্র 4,800 টাকায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। প্রতিটি ডেস্কটপ কম্পিউটারের সাথে কিন্তু একটি মনিটর অবশ্যই প্রয়োজন হয়। আমরা অনেকেই আগের মনিটরগুলো দিয়ে চালিয়ে দেই, আবার অনেকেই অল্প বাজেটের মধ্যে ডেস্কটপের যে মনিটরগুলো আছে সেগুলো ক্রয় করি, কারণ আমাদের প্রথমেই পিসির জন্য যে বাজেটটি থাকে সেটি প্রথমের দিকে দেওয়ার প্রয়োজন হয়। কারণ পিসি যদি সঠিক মতো কাজ না করে তাহলে মনিটরটি অনেক দামি হলেও কিন্তু ঠিক কাজের কাজটি হয়ে ওঠে না। আজকে যে মনিটরগুলো আমার কাছে আছে সে মনিটরগুলোর প্রাইস 3300 টাকা থেকে শুরু করে যত উপর পর্যন্ত যান সবগুলোই আছে। সামনে তিনটি মনিটর আছে, পাশে আরও মনিটর আছে, সেগুলো নিয়ে কথা বলবো। তবে ভিডিওর সম্পূর্ণ অংশ জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন, এবং আপনার যদি এখন কোনো কাজ থাকে ভিডিওটি স্কিপ করে নেন, এরপরে যখন ফ্রি হবেন তখন ফ্রি সময়ে প্রত্যেকটি মনিটরের প্রাইস প্লাস স্পেশালিটি সম্পর্কে জানতে পারবেন এবং সে সময় দেখে নিন। ভিউয়ার্স, আমি আজকে যে মনিটরটি নিয়ে সবার প্রথমে কথা বলতে চাই সেটি হলো রেডমি 21.45 ইঞ্চ। এই মনিটরটিতে আপনারা 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, এবং 2 বছরের মধ্যে 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 1 বছর সার্ভিস ওয়ারেন্টি। মনিটরটি বলতে গেলে 22 ইঞ্চ মনিটর এবং বাজেট কিন্তু খুবই অল্প, মাত্র 10,300 টাকায় কিন্তু আপনারা সেলটেক থেকে এই মনিটরটি পেয়ে যাচ্ছেন। স্পেশালিটি দেখতে পাচ্ছেন আপনারা, মনিটরটি কিন্তু একদমই ভেজেললেস মনিটর। আপনাদেরকে আমি ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করতেছি যে মনিটরটি আসলে অনেক ভেজেললেস একটি মনিটর, তেমন কোনো ভেজেল নেই মনিটরে। একদম কর্নার থেকে আপনারা দেখতে পারবেন যে আসলে যে তিনটা সাইডে কিন্তু খুব কম ভেজেল আছে। এছাড়া আমি যদি ব্যাক পার্টটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মনিটরের, ভিউয়ার্স আপনারা মনিটরটির ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন, এবং ব্যাক পার্ট থেকে এই মনিটরটি আসলে ওয়ালে যদি আপনি চান ফিট করতে, ওয়াল মাউন্ট করতে পারবেন। ওয়াল মাউন্ট করার জন্য অপশন আছে, আর স্ট্যান্ড একটি দেওয়া আছে মনিটরটির সাথে। এই একটি বাটন দেখতে পাচ্ছেন, এটির মাধ্যমে কিন্তু আসলে মনিটরের ব্রাইটনেস সহ সবকিছু কন্ট্রোল করা যায়। অর্থাৎ আপনি যদি মনে করেন মনিটরের ব্রাইটনেস কমাবেন বা বাড়াবেন সেটি করতে পারবেন। এবং এই মনিটরটিতে একটি HDMI আউটপুট আছে এবং একটি VGA আউটপুট আছে। আমাদের অনেকের দেখা যায় যে PC-তে HDMI নাই, তারা কিন্তু VGA আউটপুট দিয়ে তাদের মনিটরটি চালাতে পারবেন। সো অল্প বাজেটের মধ্যে কিন্তু দারুণ একটি মনিটর, এবং মনিটরটি কিন্তু যথেষ্ট স্লিম আছে। MI রেডমির যে মনিটরগুলো সেগুলো সবসময় স্লিম হয় এবং আকর্ষণীয় বাজেটে কিন্তু বাজারে পাওয়া যায়। এবং এই মনিটরটি কিন্তু 75 Hz রিফ্রেশ রেটের একটি মনিটর। আপনারা দেখতে পাচ্ছেন যে মনিটরটির রিফ্রেশ রেট হলো 75 Hz, এবং এখানে আই কেয়ার ফ্যাসিলিটি আছে। টোটাল মিলিয়ে এই মনিটরটি কিন্তু বাজেট অনুসারে আমার কাছে এই প্রাইসের মধ্যে বেস্ট মনে হয়েছে। অনেকে হয়তো বা সাজেস্ট করতে পারেন StarX এর মনিটরটি, কিন্তু আমি বলবো যে না, যে বাজেটটি আসলে অল্প টাকার মধ্যে StarX এর মনিটর কিন্তু পাওয়া যায় 9,000-9,500 টাকায়। বাট আর 1,300 টাকা বাড়ালেই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ব্র্যান্ডের একটি মনিটর পাওয়া যাচ্ছে, যেটি কিনা 75 Hz এর একটি মনিটর। সো আপনারা আপনাদের চয়েস মতো কিন্তু মনিটরটি নিতে পারবেন, এবং এটি ফুল HD রেজুলেশনের একটি মনিটর। ভিউয়ার্স, যারা অল্প বাজেটের মধ্যে ডেলের মনিটর ক্রয় করতে চাচ্ছেন 22 ইঞ্চ, তারা এই মনিটর দিকে একটু নজর দিতে পারেন। মনিটরটির মডেল হলো AC, তারপরে 4:2, তারপরে H। এই মনিটরটি VA প্যানেলের একটি মনিটর। এই মনিটরটিতেও কিন্তু আপনারা VGA এবং HDMI আউটপুট পাবেন। তবে এই মনিটরটি যে ডেসক্রিপশন সেটি আপনাদেরকে একটু দেখে নিই। এখানে কিন্তু VA প্যানেল, নট IPS প্যানেল। আমি যখন LG নিয়ে কথা বলেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে LG টেকনোলজিটা হলো IPS প্যানেল টেকনোলজি, এবং আপনি IPS প্যানেলের যে কোনো মনিটর ক্রয় করতে গেলে কিন্তু আসলে আপনাকে 15,000 টাকার উপরে বা 15,000 টাকার আশেপাশে কিন্তু কস্টিং করতে হবে। আর HP-র যে মনিটরগুলো আছে M22F, সেটির প্রাইস কিন্তু আসলে পড়বে 16,500 টাকা, সেটাও কিন্তু বলে রাখছি। আর ডেলের এই মনিটরটি কিন্তু আপনারা 3 বছরের ওয়ারেন্টি সহ পাচ্ছেন, এবং এই মনিটরটির যে স্পেসিফিকেশন সেটাও কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। সো এই মনিটরটি 3 বছর ওয়ারেন্টি সহ আপনাদের জন্য প্রাইস করা হয়েছে মাত্র 13,500 টাকা, যেখানে কিন্তু এই মনিটরটি 14,000 টাকায় বিক্রি হচ্ছে। আমরা চেষ্টা করছি আপনাকে দারুণ একটি ডিসকাউন্ট দিতে সকল প্রকার মনিটরে, সেগুলো আপনারা প্রাইস দেখলে হয়তো বা বুঝতে পারছেন। এখন যে মনিটরটি আসলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি LG-র একটি জনপ্রিয় মনিটর,
যেটি আইপিএস প্যানেলের একটি মনিটর এবং ওয়াল মাউন্ট করা যায়, একদমই ভেজেললেস একটি মনিটর। আপনারা কিন্তু ইউটিউবে 22MK600 লিখে সার্চ করলেই এই মনিটরটির একদম পিওর রিভিউ পেয়ে যাবেন। অনেক ইউটিউবার যারা আসলে টেকনোলজি এক্সপার্ট, তারা কিন্তু এই মনিটর নিয়ে রিভিউ করেছে। 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এই মনিটরটিতে, এবং এই মনিটরটির বর্তমান অফার প্রাইস হলো মাত্র 15,500 টাকা। এটি শুধুমাত্র সেলটেক দিচ্ছে। আপনারা জানেন বর্তমানে যে মনিটরগুলো আছে বাজারে, এলজি MK600, এই মনিটরে কিন্তু 16,000 টাকার নিচে কোথাও এই মনিটরটি কেউ দিচ্ছে না, বাট আমরা সেলটেক দিচ্ছি এই মনিটরটি মাত্র 15,500 টাকায়। এবং এই মনিটরটি দেখতে পাচ্ছেন 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, এবং মডেলটি কিন্তু 22MK600M, এবং লাস্টের দিকে দেখা যাচ্ছে হাইপেন দিয়ে বি আছে। এই মনিটরটিতে আরও অনেকগুলো ফ্যাসিলিটি আছে যেগুলো নিয়ে কিন্তু আমি নিজেও একটি রিভিউ করেছিলাম। যারা আসলে গ্রাফিক্স ডিজাইনের কাজ করছেন তাদের জন্য কিন্তু আসলে এই মনিটরটি অনেক বেশি ভালো হবে, কারণ মনিটরটিতে কিন্তু কন্ট্রোল ভিউ আছে, এবং এই মনিটরটি কিন্তু আপনি ডেস্কটপ কম্পিউটারে সেট করে সেটি আসলে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। রিডিং মোড সহ অনেকগুলো মোড আছে, গেমিং মোড আছে, গেমিং মোডে কিন্তু অনেক ফ্যাসিলিটি আছে। সেজন্য আপনারা চাইলে আমার যে এলজি 22MK600 এর রিভিউটি আছে সেটি দেখে নিতে পারেন। তবে একটি কথা বলছি, যারা আইপিএস মনিটর ভেজেললেস চাচ্ছেন খুব বাজেটের মধ্যে, তাদের জন্য কিন্তু এই মনিটরের তুলনা নেই বললেই চলে এই বাজেটের মধ্যে। এখন যে মনিটরটি নিয়ে কথা বলতে চাই সেটি স্টার এক্স ব্র্যান্ডের একটি 19 ইঞ্চ মনিটর। খুব অল্প বাজেটের মধ্যে কিন্তু এই মনিটরটি আপনাদেরকে HDMI আউটপুট দিচ্ছে, এবং এটি 80.5 ইঞ্চ একটি মনিটর। মনিটরটির দেখতে পাচ্ছেন চাইনিজ মনিটরের মধ্যে মোটামুটি ভালোই, কারণ চাইনিজ মনিটরগুলোর মধ্যে যে মনিটরগুলো আছে সেগুলোতে বেশিরভাগই HDMI পোর্ট নেই, এবং এটি হলো ওনারা বলছে যে ফ্লিকার ফ্রি স্ক্রিন এবং কমফোর্ট ভিউ, অর্থাৎ আপনি চোখে যখন দেখবেন তখন অবশ্যই ভালো ফিল করবেন। আর আপনারা যদি আমাদের ওয়েবসাইট থেকে এই মনিটরটি পারচেজ করতে চান তাহলে এই মনিটরটি কিনতে পারবেন মাত্র 4,800 টাকায়। এই মনিটরটি সেল থেকে 4,800 টাকায় পাচ্ছেন 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ। ভিউয়ার্স, আসলে বাজেটের মধ্যে কিন্তু দারুণ একটি মনিটর এসআরের 20 ইঞ্চ এই মনিটরটি। এই মনিটরটি K2 সিরিজের একটি মনিটর, এবং এই মনিটরে কিন্তু আপনারা VGA এবং HDMI দুটি আউটপুটই পাচ্ছেন। মনিটরটি যে স্পেশালিটি সেটি একটু আমরা যদি চোখ বুলিয়ে নিই, এটি এসআরের মডেলটি হলো K202HQL, এবং এই মনিটরটির প্যানেল টাইপ হলো TN প্যানেল, এবং এটি 19.5 ইঞ্চ একটি মনিটর। দারুণ একটি মনিটর, LED ব্যাকলিট আছে পেছনে, এবং এই মনিটরটির যে আউটপুট হিসাবে কিন্তু আপনারা পাচ্ছেন VGA এবং HDMI, এবং এসআরের যে স্ট্যান্ডটি দেখা যাচ্ছে স্ট্যান্ডটি কিন্তু দারুণ একটি স্ট্যান্ড। এবং 20 ইঞ্চ এই মনিটরটি আমরা সেল থেকে দিচ্ছি মাত্র 10,200 টাকায়। 10,200 টাকায় এসআর ব্র্যান্ডের এই মনিটরটি আপনারা আমাদের সেলটেক থেকে ক্রয় করতে পারবেন, আর আমাদের ওয়েবসাইটেও মনিটরটি ইনক্লুড করা আছে। সুতরাং আপনারা যদি মনে করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ওয়েবসাইটের মাধ্যমে নেবেন সেটিও কিন্তু নিতে পারবেন। সময়ে সবচেয়ে জনপ্রিয় যে মনিটরটি সেটি হলো ডেল 1918 মডেলের এই মনিটরটি, যেটি আমাদের সেল থেকে পাচ্ছেন মাত্র 10,200 টাকায়। ডেলের এই মনিটরটি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ, এবং এই মনিটরটিতে কিন্তু আপনারা VGA এবং HDMI আউটপুট পাচ্ছেন। মনিটরটির প্যানেল টাইপ হলো VA প্যানেল। যখন LG নিয়ে কথা বলেছি, LG-র প্যানেল টাইপ ছিল হলো IPS প্যানেল, আর এটি হলো VA প্যানেল, কারণ এই বাজেটের মধ্যে 19 ইঞ্চ কোনো মনিটরে কিন্তু IPS প্যানেল নেই। সো আপনারা এই মনিটরেও IPS প্যানেল পাচ্ছেন না। আর মনিটরটির যে মডেলটি হলো ডেল 1918 এইচ, মনিটরটির মডেলটি একটু খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু মনিটরটি ক্রয় করতে পারেন। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ কিন্তু আসলে এই মনিটরটি সেল থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 10,200 টাকায়। ভিউয়ার্স, অনেক অল্প বাজেটের মধ্যে আমাদের অনেক সময়ই মনিটর ক্রয় করতে হয়। অনেক সময় দেখা যায় আমরা 30-35 হাজার টাকার PC-তেও মাত্র 3500-3300 টাকার মনিটর ইউজ করছি। এখানে যে মনিটরটি আছে সেই মনিটরটি হলো গিগাসনিক ব্র্যান্ডের 17 ইঞ্চি একটি মনিটর। এই মনিটরটির যে প্রাইসটি, সেই মনিটরের প্রাইসটি রাখা হয়েছে মাত্র 3,300 টাকা, এবং 3,300 টাকা কিন্তু শুধুমাত্র সেলটেকে দিচ্ছে 1 বছরের ওয়ারেন্টি সহ। এগুলো কিন্তু HD মনিটর বলতে পারেন। যদি গিগাসনিকের 17-19 ইঞ্চ মনিটর বা স্টার এক্স এর মনিটর, এগুলো কিন্তু ফুল HD রেজুলেশনের মনিটর না, এগুলো জাস্ট HD মনিটর। 720 পিক্সেল এখানে আপনাকে
আসলে শো করবে 720 পিক্সেলে দেখতে পারবেন। আর এই মনিটরটিতে শুধুমাত্র ভিজিএ আউটপুট আছে, এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন। ভিউয়ার্স, আপনাদের সকল প্রকার মনিটরের দাম আমি জানানোর চেষ্টা করেছি এবং আপনারা চাইলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুবাস্তু অর্কিড, আইসিটি ভবন, 7th ফ্লোর, 703-40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।